কার্বলিক অ্যাসিড শরীরের যে কোনো স্থান হতে যে স্রাব বাহির হয় তাতে পচা দুর্গন্ধ থাকে। কার্বলিক অ্যাসিড হঠাৎ অবসাদ বা কোলাপস উপস্থিত হয়, তখন শরীর বিবর্ণ হয়ে যায় ও ঠান্ডা ঘাম হতে থাকে। কার্বলিক অ্যাসিড পরিশ্রম করলে এমনকি হেঁটে বেড়ালেও ক্লান্তিবোধ হয়। কার্বলিক অ্যাসিড ফোড়া ওঠে, সাধারণত ডান কানে বেশি ফোড়া ওঠে। কার্বলিক অ্যাসিড ঘ্রাণ শক্তি অতি তীক্ষ্ণ। কার্বলিক অ্যাসিড কালচে রঙের প্রস্রাব। যে সকল কারণে কার্বলিক অ্যাসিড ঔষধের রোগ লক্ষণ বৃদ্ধি হয়, শীত লাগলে, পড়লে, গর্ভাবস্থায়, হাঁটলে, চুল আঁচড়ালে, সোজা হয়ে থাকলে, মানসিক পরিশ্রমে, ঠান্ডা ও উত্তাপে, যে সকল কারণে কার্বলিক অ্যাসিড ঔষধের রোগ লক্ষণ উপশম হয়, ধূমপানে, কড়া চা পান করলে, ঘর্ষণে, বেঁধে রাখলে,